যদি পারেন এই তাসবিহাতগুলো, আমরা তো দিতে পারি নাই আপনাদেরকে, এই তাসবিহাতগুলো নিজে করবেন, নিজে 30টা ফটো করবেন, ফটো করে বন্ধুদের মধ্যে বিতরণ করেন। সুবহানাল্লাহ 100 বার বলেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাই 100 বার, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাই 100 বার। আপনি যদি এটা আয়না দিয়া বাঁধাইয়া 60 টাকা খরচ করেন, আপনার ঘরে এভাবে ঝুলায় রাখেন, বলেন তো দেখি আল্লাহ পাক কেমন খুশি হবে। বলে আমার বন্ধু আমার তাসবিহগুলোর লাগা 100 টাকা খরচ করছে, কেমন হবে বলেন? হুজুর এটা যদি ড্রয়িং রুমে এমনি ঝুলায় রাখে, ড্রয়িং রুমে ঝুলায় রাখে, সামনের রুমে ঝুলায় রাখে, কেমন হবে বলেন তো? আপনি এটাকে যদি একটা গ্লাসের প্যাকেট করেন কত টাকা খরচ হবে? আপনি কত কিছুর জন্য কত কিছু করলেন জীবনে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এগুলো আমরা যতদূর পারি অদ্দূর দিয়ে দিব, কিন্তু সবার তা দিতে পারতাম না, সবার তা দিতে পারতাম না। এটা পরে দিয়েন, পরে দিয়েন, পরে ঠিক হয় না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এক একজনে 30টা 40টা 50টা করে বিতরণ করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ, ফটো করবেন বিতরণ করে দিবেন। আমার মন চায় বাজারে গিয়ে খাড়ায় খাড়ায় বিতরণ করি, আমার মন চায় বাজারে গিয়ে খাড়ায় খাড়ায় কি করি বিতরণ করি। এগুলো কি করে কেমনে বাঁচাবেন উম্মতকে, বাঁচাবেন কিভাবে, নিজের জাতিকে বাঁচাবেন কিভাবে? তবলিগে যায় কথা শুনতাম, এটাকে ষড়যন্ত্র করে টুকরো করছে, মাহফিলে কথা শুনতাম এটাকে বন্ধ করে দিছে, থাকলো কোনটা আর কোন ভাই? কিছু রয়েছে আর? বাচ্চাদেরকে নুরানি মাছ তো দিলেন না, এখন যে প্রাইমারি স্কুলে ঘুরে হেতে এক বছর বন্ধ, কয় অঙ্ক আর কয়টা পারে সে, ইংরেজি আর কয়টা পারে সে? তো আমও গেল সালাও গেল, কোন আমও গেল, এখনো সুযোগ আছে। চতুর্থ শ্রেণীর বাচ্চাদের সোজা মাদ্রাসাত নিয়ে আসেন, তৃতীয় শ্রেণীর বাচ্চাদের সোজা মাদ্রাসাত নিয়ে আসেন, যে স্কুল খোলা পর্যন্ত থাক, না স্কুল খোলা পর্যন্ত কি কর, ওরে কি এভাবে হাওয়া ছেড়ে দিবেন আপনি? কি করতেছেন, কি বলতেছেন? গরুও তো মানুষ এভাবে ছেড়ে দেয় না, সন্তানগুলোকে যেভাবে ছেড়ে দিয়েছেন, আরে কথা কয় না, ছাগল তো মানুষ এইভাবে ছেড়ে দেয় না, পৃথিবীর কোন জাতি তার ছাগল এইভাবে ছেড়ে দিছে? আমরা আমাদের জাতির বাচ্চাগুলোকে যেভাবে ছেড়ে দিছি, ও অনলাইন ক্লাসের জন্য বড় মোবাইল তুলে দিছেন, ক্লাসের জন্য বড় মোবাইল তুলে দেয় নাই, হারাম ছবি দেখার জন্য বড় মোবাইল, এটার মধ্যে ক্লাস চলে না, ক্লাস চলে 10 মিনিট, ক্লাস চলে না 6 ঘন্টা, ছয় ঘন্টা আর ছবি চলে 24 ঘন্টা। তো এটা দিয়ে আপনি জাতি রক্ষা করবেন? অনলাইন ক্লাস দিয়ে জাতি রক্ষা করবেন? অনলাইন পরীক্ষা দিয়ে জাতি রক্ষা করবেন? কি অনলাইনে হয়েছে তো ধোকা বলেন, সারা জিন্দগি সামনাসামনি ক্লাস করি আর আমাদেরকে পিটে পুটে ক্লাস করায় করায় আমরা পারি নাই, শেষ পর্যন্ত নকল ছাড়া পরীক্ষা দেওয়া হয় না, আর আমি কিছু না কইরা এই বাচ্চারা বিসিএস ক্যাডার হয়ে যাব কি? এগুলোর মধ্যে এই শুনেন, এগুলোর মধ্যে অন্য কোন থিংস আছে, অন্য উদ্দেশ্য আছে, অন্য চিন্তা চেতনা আছে, অন্য কিছু আছে বলেন, অন্য কিছু কি আছে, অন্য চেতনা আছে, অন্য চিন্তা আছে, অন্য কিছু আছে। বার্মার মুসলমানদেরকে যুগ যুগ ধরে পড়তে দেয় নাই, কাশ্মীরের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পড়তে দেয় নাই, এরপরে ধাক্কা দিয়েছে, না স্কুলে না কলেজে না মাদ্রাসা চলেন, নিয়ত করি শুকর আদায় করেন কোনোভাবে যে আমরা এখনো মসজিদে যেতে পারতেছি, এখনো যে আমাদের মাদ্রাসাগুলোতে কোনোভাবে কোরআনে কারিম পড়ার সুযোগ পাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই দারুল হিকমা ইসলামী একাডেমি আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন, প্রতিষ্ঠাতাকে ফাউন্ডারকে শিক্ষকদেরকে আল্লাহ তালা ইখলাসের দৌলত দান করেন, যারা ভালোবেসে আছেন আল্লাহ তালা তাদের সকলকে কবুল করেন, এই মজলিসকে আল্লাহ তালা কবুল করেন, আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর ওলি বানায় দেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিতনায় মাহিয়া ফিতনায় মামাত থেকে আমাদেরকে হেফাজত করেন, কোন আজাবের যদি আপনি ফয়সলা করে থাকেন আল্লাহ আজাব আসার আগে আগে ইমানের সাথে আমাদেরকে তুলে নিয়ে যান। তাহলে আমাদের সামনে আমরা কি সবক পাইলাম, এক নাম্বার
সুবহানাল্লাহ কতবার? 100 বার। সুবহানাল্লাহ কতবার? 100 বার। দুই নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার। এই আগে দেখে দেখে ঠিক করে নেবেন। এই আলহামদুলিল্লাহ, এই দেখেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার কতবার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। দরুদ শরীফ কতবার? 100 বার। ইস্তিগফার কতবার? 100 বার। এখন আপনার বিবি যদি ডেইলি 6 তাসবিহ করে পড়ে তো কেমন হবে? আপনার মা যদি ডেইলি 6 তাসবিহ করে পড়ে তো কেমন হবে? এবার কি কি ফায়দা হবে? এক নাম্বার ইউরদির রহমান, আল্লাহ তাআলাকে খুশি করে ছাড়বে। আল্লাহ তাআলাকে কি করে ছাড়বে? খুশি করে ছাড়বে। দুই নাম্বার ইউত্রিদুস শয়তান, শয়তানকে ধ্বংস করে ছাড়বে। তো আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আল্লাহ খুশি হয়ে যাবে, শয়তান ভাগবে। শয়তান কি ভাগতে ভাগতে আটলান্টিক মহাসাগরের পেপারে চলে যাবে। এটা যত পড়বে তত শয়তান ভাগবে, পড়বে ভাগবে, পড়বে ভাগবে, পড়বে ভাগবে, পড়বে ভাগবে, ভাগতে 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 উত্তর মেরু দক্ষিণ মেরুতে চলে যাবে। কি আর মোবাইলের যত ঢুকবেন শয়তান তত কলজা ঢুকবো। আপনি মোবাইল খুলছেন, এটা আসলে আটলান্টিক মহাসাগর এপারে, যেই খুলছেন এক লাফে এপারে চলে আছে। এবার এবার ফেসবুক খুলছেন, এবার বঙ্গোপসাগরে চলে আছে। এবার এবার আরো আরো ঢুকছেন, এবার কক্সবাজার চলে আসে। এবার আরো ঢুকছেন, এবার বাগমারা চলে আসে। এবার আরো ঢুকছেন, কলজার ভিতরে ঢুকে গেছে। বাস্তব না বাস্তব? আর তসবিহ শুরু করে দিছেন, যত পড়তেছেন ভাগতেছে ভাগতেছে ভাগতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। মাদ্রাসার তিন জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল। বলেন কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া, মাল, সন্তান। আবার বলেন দোয়া কি দিবেন? আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল কর। বলেন এই শব্দ বলবেন, আল্লাহ এই মাদ্রাসাটা কবুল কর। আর কি দিবেন? সন্তান। আর কি দিবেন বলেন? সন্তান। তিন নম্বরে কি দিবেন? আপনার মেয়ে বাচ্চা রাখবেন না ইনশাল্লাহ? অবশ্যই রাখবেন। বলেন মেয়ে বাচ্চা কি? ক্লাস ওয়ান টু থ্রি, হ্যাঁ ইবতেদায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় নূরানির প্রথম দ্বিতীয় তৃতীয়। ছেলে বাচ্চা যেমন রাখবেন, মেয়ে বাচ্চা তেমন রাখবেন। ছেলেদের জন্য দিন যতটা জরুরি, মেয়েদের জন্য দিন ততটা জরুরি। কথা বুঝা আসছে কিনা বলেন? হ্যাঁ, এরপরে 12 বছর হয়ে গেছে তখন সে পর্দা চলে যায়, ঠিক হয় না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন আপনি যদি মনে করেন যে আমি গরিব দু চারটা ছাত্র রাখবো, তাহলে এটার ব্যবস্থাপত্র কি? আমি তো জায়গা বাড়ির জায়গা বেশি এনে মাছ করতে পারতাম না, এই জন্য উম্মতের কাছ থেকে 5 টাকা 10 টাকা দিলে নিবেন। দিলে কি করবো? কিছু মনে করে না আমরা আপনাদের চান্দা নিতাম না, তো শেষে কান্নার লাগে। শেষে কি লাগে বলেন? প্রথম দিনে বলতে হবে জি আপনাদের টাকা নিব। বলেন বলেন 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা কি করবো বলেন? আপনাদের টাকা আমরা কি করবো? নিব। আর ওই টাকা দিয়ে কোনো গরিব বাচ্চাকে ছাড় দিবেন। যদি গরিব বাচ্চাকে ছাড় দেওয়ার টেন্ডেন্সি না হয়, মানসিকতা না হয়, এই মাদ্রাসা সুন্দর হয় না। আমার ছোট্ট একটা বই আছে, এই 5টা বয়ান আমার, আল্লামা নুরুল ইসলাম অলিপুরের একটা বয়ান, এই 6টা বয়ান যদি কেউ পারেন 200 টাকা দিয়ে কিনে নেবেন, কিনে নেবেন, একটা একটা বই পড়ে নেবেন, আপনি নিজেকে বাঁচাবার জন্য, নিজের আখরাতকে বাঁচাবার জন্য। আপনার বিবির হাতে তো আমি কিছু তুলে দিতে পারলাম না, আপনার ষোড়শী মেয়েটার হাতে তো আমি কিছু তুলে দিতে পারলাম না। ফেসবুক তো 1 মিনিট লাগবে পৃথিবী থেকে ফেসবুক থেকে ওয়াজ বন্ধ করে দিতে। ইউটিউবে তো এরা ওয়াজ করে হাজারো মানুষকে হেদায়ত করে ফেলতেছে। ইউটিউব এই ওয়াজ আর ঢুকাইতে পারবি না, সাচ্ছে কি পিছনে যেগুলো আছে এগুলো ক্লিক করে দে, মুছে দে, দিছে মুছে দিছে, শেষ। আমার আখেরি প্রয়াস আপনাদের হাতে আমি এই বই তুলে দিতে চাই। যদি কেউ পারেন 200 টাকা দিয়ে কিনবেন, না পারলে সুদন্ডপুর থেকে গিয়ে আনবেন। মাশাআল্লাহ, গাড়িতে বই রাখা আছে, নিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা ইনশাআল্লাহ আশেপাশে হয়তো জামাত পাবো না, আমরা হ্যাঁ কটা বাজে এখন? কটা বাজে?
7:25 আর 7:30 কোথায় জামাত? 7:30 মসজিদ আছে, ওই মসজিদে একটা জামাত করা যাবে, পাশে মসজিদ আছে। হ্যাঁ আমরা ইনশাল্লাহ 8:00 নুরিয়া মাছে গিয়ে নামাজ পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ। একজন মুসলমান যেন জামাত ছুটে না যায়, ঠিক আছে ইনশাল্লাহ। কিছু আমরা এখানে করতে পারবো, যতদূর পারি আমরা এখানে পড়বো, বাকিরা অবশ্যই নুরিয়াতে গিয়ে কি পড়বো, জামাতে নামাজ পড়বো।